রিকশালা একবার ডাইনে যাইতেছে, একবার বামে যাইতেছে, লাগাই দিব নি আবার কেমনে আগে যাবো ডাইনে যাবো না বামে যাবো? এই টান দাও সাইড পাইতেছি না, মিজাজটা কান্ন গরম হয়। ওই কি ভিতলামি করতেছে আমার লগে? ডাইনে বামে এবার খেয়াল রাখতে হইবে, এবার বামে তো ভরে দিব যা আছে কপালে। ওই না টান দাও, এই প্রাইভেট কারালা কি ডাইন বাম ডাইন বাম করতেছে আমার লগে, মিজাজটা কান্ন গরম হইতেছে। এবার ভইরা দিম, লাগাই দিছিস নি এই বেড়া, দেখে চালাস না রাস্তা ঘাটে। আমি নিশ্চিত তারা হলো সকাল টান দাও বেড়া, এই গাড়িটার লগে লাগলে আমার রিক্সাটা ক্ষতি হয়ে যেত না? আয় আস্তে, তুমি থামো। ই রে কাম সরছে, তারপর তুই যাবি কি হয়েছে? একটা গাড়ি নিয়ে বেরিয়েছি মন্ডায় করে কি দেখো, শোনো তোমার জায়গায় আমি হইলে গাড়িটা এক চান্সে ঘুরে এলাইতাম। আন্ডা চালাও, ঠেলা গাড়ি চালাও, একটা গাড়ি ঘুরাইতেছে। এই গুড়া তুই চালা, এটা ল ধর এদিকে। তোমার গাড়ি তুমি চালাও, ও আমার চালান লাগবে না। মিজাজটা কান্না খারাপ হয়, আমার বায়ে চাপাই দিও, যাত্রী বলাইতেছে। চাপ দিয়ে রাখছো মিয়া, আমার মতে বাংলাদেশে অন্য কোনো গাড়ি চলা উচিত না, রাস্তায় খালি বাইক থাকবো, তাহলে কোনো জাম জড়ো থাকবো না, কোনো ঝামেলাও থাকবো না। বাইক তো ছোট গাড়ি, সিপা সাপাতে চালাইয়া যাত্রী লইয়ে চলে যাবো গন্তব্যস্থানে। হ্যাঁ এবার ঠিক আছে, এরকম থাকবো ঢাকা শহরের রাস্তা। এই যে দেখো গাড়ির সামনে মানুষ হয়ে খাড়া রয়েছে, আমার মতে রাস্তাঘাটে কোনো মানুষ না থাকলেই ভালো হয়। এই যে রিক্সাগুলো লিখে আছে, কি মিজাজটা খারাপ হয়। বেটা কি যে মুসিবতে আছি, কোন লেনে যে সিএনজি রে চালাম এড়েই আমি আন্তির বুঝলাম না। ডাইনে লেনে যদি গাড়ি চালাই, প্রাইভেট কার আর লোকাল বাস হলো জ্বালায় গুতায়, আর যদি বাইরের লেনে চালাই তাহলে হুন্ডাই আর রিক্সায় গুতায়। কি যে একটা মুসিবতে আছি রে মামা। হাই ইমরান, কি করস? আরে বেড়া এত গাড়ি ঘষলে তো গাড়ি ক্ষয় হয়ে যাবে, এদিকে আয়, ঘটনা কি? আরে ভাই কই না, রিক্সা লাগুনি কে কি প্রাইভেট কার চালান যায়? এখান একটা দৌড় দেয়, ওখান একটা দৌড় দেয়, পিস একটা বাজাই দেয়, রিক্সা লাগে কোনো হ্যান্ডিকাটার নাই ম্যান্ডিকাটার নাই, এমন করে থাবা দিয়ে গপাত করে ঢুকাই দেয় ডেন বামে, ঢুকাই দিয়ে এই যে বাজাই দিছে, এই যে যে গাড়িতে দাগটা হয়েছে, কি পরিমাণে ক্ষতি হয়েছে এটা শুনে আমি বুঝি মেজাজটা খারাপ হয়ে গেছে। তো রাতে এটা কি? ওহো আমার রাতে, আমার রাতে হলো ভাই ওয়েটলেস ব্ল্যাক কফি, আর একটা হলো ওয়েটলেস স্লিমিং টি, ভালো উপকার, গত মাসও খাইছি। দেহ একটু তো এটা খালি কি হয়? এটা যদি আপনি একটা না নিয়মিত এক মাস খান না, আপনার প্রতি মাসে 7-8 কেজি পর্যন্ত ওজন কমে যাবে গা। এটাই শরীরের অতিরিক্ত মেদ চর্বি এগুলো খুব দ্রুত কমায়। তো এটা খাইলে কোনো সমস্যা হবে নি? এটা বাংলাদেশের সায়েন্স ল্যাব দিয়া পরীক্ষিত, শতভাগ ন্যাচারাল, এটা খাইলে কোনো সমস্যা নাই। তাহলে এটা খাইতে হয় কেমনে? এক গ্লাস গরম পানির ভিতরে 1 চা-চামচ মিক্স নেবেন, তারপর অল্প একটু লেবুর রস দিয়ে চার মতো করে খেয়ে নেবেন। আচ্ছা আচ্ছা বুঝলাম, তাহলে এটা তুই খাবি কে? এটা তো দরকার আমার, আমার এই মেদ ঠেত কমানোর দরকার, বুঝছোস?
তুই তো এমনিতেই ফিট আছোস, তাহলে এটা আমি লয়ে যাই। ও আচ্ছা ভালো কথা, এটা তো এক মাস খাওয়া যাবে, এক মাস পরে শেষ হলে এটা পাবো কোথায়? আমি একটা পেজ দিয়ে দিতেছি উইকেয়ার, ওই উইকেয়ার পেজে অর্ডার করলে ওখান থেকেই আপনারে পাঠাই দেবে। আচ্ছা ঠিক আছে, ভালো থাইস, ধন্যবাদ। ইসিরে ইসিরে দুডে ফাড়াফাড়ি বাজাইতেছে। এই এই লাগিয়ে যাবো লাগিয়ে যাবো, আস্তে 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 আস্তে, ঘষা ডাকাইছে রে, লাগে না একটু লেগে। প্রাইভেট কার চালাই না, ফাইল লাবি না, সুদূর উদূর না, অনেক উস্তাদি করেন আগে, এই রিক্সা চালাই না না, প্রাইভেট কার। আয় তাড়াতাড়ি সামনে যা, তারা আছে, হাতে সময় কম, তাড়াতাড়ি যা। জি ভাই, উড়েন। আরে বেটা কি করতেছ, একটা ঠেলা গাড়ির পিছনে পড়ে রেছিস, তাড়াতাড়ি যাস না। আরে বেটা ওভারটেক করস না গাড়িটা, হাতে সময় কম, তাড়াতাড়ি যা। মামা আমি তো যাইতে চাইতেছি, দেখেন না ঠেলা গাড়িটা সাইড দেয় না। ওই বেটা চাপা আপনার লেট হচ্ছে, আপনার ক্ষতি হচ্ছে, কিন্তু প্রকৃত অর্থে প্রত্যেকটা ড্রাইভার যার যার জায়গা থেকে ঠিক আছে। বিশ্বাস যদি নাই হয়, আপনি একদিন অন্য কোনো গাড়ি ড্রাইভিং করে দেখবেন। ট্রাফিক আইন মেনে চলুন, নিরাপদ হোক সবার পথ চলা, এই কামনায় আমি আরফিন ইমরান। ভিডিওটা শেয়ার করবেন না, এটা কোনো কথা।